সিনেমা দেখতে কে না পছন্দ করে? আরব বিশ্বের সিনেমা হল চালু হওয়া পুরাতন খবর, তবে আরব বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা হল এখন সৌদি আরবে, এটা নতুন খবর। নতুন করে সিনেমা হল খুলে দেওয়ার 6 বছর পূর্তি উদযাপন করছে সৌদি আরব। প্রায় 4 দশক পর 2018 সালে সৌদি আরবে ফের চালু হয় সিনেমা হল। এরপর দেশটিতে দ্রুততম সময়ের মধ্যে সিনেমা হল এবং সিনেমা প্রদর্শনীর স্থান বৃদ্ধি পেয়েছে। গত 6 বছরে সৌদিতে প্রায় 1,900টি সিনেমা প্রদর্শিত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বর্তমানে সৌদি আরবে সিনেমা হলের সংখ্যা 66টি। এসব হলে রয়েছে 618টি পর্দা। 22টি শহর জুড়ে থাকা এসব সিনেমা হলে 63,300 আসন রয়েছে, যা আরব বিশ্বের সবচেয়ে বেশি। গত 6 বছরে সৌদিতে প্রায় 1,900 সিনেমা প্রদর্শিত হয়েছে, যার মধ্যে 45টি সৌদির নিজস্ব। এসব সিনেমা প্রদর্শনের মাধ্যমে আয় হয়েছে 3.7 বিলিয়ন রিয়াল। শুধুমাত্র গত বছরই দেশটিতে 16,600 মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। সিনেমা প্রদর্শনীর পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব আয়োজন করেছে দেশটি। গত সপ্তাহে দেশটিতে গালফ সিনেফা উৎসব অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে এই মুসলিম দেশটি। মুশফিকা সাদ, মাই টিভি অনলাইন।